মানুষ বসে আছে, আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদের আমাদের সকলের হেদায়েত ও নাজাতের দরিয়া করুন, আল্লাহ যদি আমাদের হেদায়েত দেন সবচেয়ে লাভ হবে, নাজাত দিয়া দেন। দুইটা শব্দ কইলে মনে রাখবেন, একটার নাম হলো হেদায়েত আর একটার নাম হলো নাজাত। দুনিয়াতে হেদায়েত হইলে আখেরাতে নাজাত হয়ে যাবে। আমাদের দুইটা কাজ করা দরকার, একটা হলো হেদায়েত, একটা হলো নাজাত। এই দুইটা শরীর আর আত্মার মতো, শরীরের কোনো ক্রিয়া নাই আত্মা ছাড়া। এত সুন্দর শরীর, মুখে কথা বলি, হাতে ধরি, পায়ে চলি, চোখে দেখি, কানে শুনি, হৃষ্ট পুষ্ট সুন্দর আল্লাহ আমাদের তৈরি করছেন। আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাবে আল্লাহ পাক মানুষকে তৈরি করছে। এই মানুষ যারা হেদায়েত পায় এদের বলা হয় মুসলমান, যারা হেদায়েত পায় নাই তাদের বলা হয় অমুসলিম। আল্লাহ তোমার কোটি কোটি শুকর যে তুমি আমাদের মা বাপ মুসলমান ছিল, তার বরকতে আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছি। পয়সা কামাই করা খুব কঠিন, কামাই করার পরে কাজে লাগানি আরো কঠিন। বিলালে হাবশি, সুহায়বে রুমি আপনারা জানেন, তারা কাফের ছিল, কত কষ্ট করে ইসলাম কবুল করছে। আমাদের কি এরকম কষ্ট করতে হয়েছে? হয়েছে? কার বরকতে আমরা তাড়াতাড়ি অটোমেটিক মুসলমান হয়ে যাব? মা আর বাবা, ইনারা দুইজন মুসলমান ছিলেন, দাদারা মুসলমান ছিলেন, আমাদের ফ্যামিলি পরিবার মুসলমান ছিল, এই জন্য আল্লাহ আমাদের কষ্ট ছাড়া মুসলমান বানায় দিয়েছে। আমাদের শুধু এটা ধৈর্য রাখা, ধৈর্য রাখতে, টাকা কামাইও করতে হয় নাই, পকেটে আছে, কাজের সময় যাতে কাজে লাগে, পকেট মারে না নিয়ে যায়, এই ব্যবস্থাটা আমার করতে হবে। মা বাপে মুসলমান ছিল, আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছি, এখন এটা ধৈর্য রাখা। ঘাস হয়ে গেছে, এদের ঠিক রাখতে হইলে এদের গোড়ার মধ্যে পানি ডালতে, ঢাল না ভেঙে ফেলায়, বকরি না খায়, মানুষে না ভাঙে, পাত্তা নষ্ট না হয়, তাহলে ফল ধরবে, তখন আমরা ফল খাব। ইমান এটা একটা গাছ, এটা আমাদের মা বাপে আমাদের দিলে গেড়েতে হয়ে গেছে। আল্লাহ তারা যদি দুনিয়া থাকে তাদের হায়াত বাড়ায়, আফিয়াত দান করে, যদি অফাত হয়ে থাকে আল্লাহ তাদের জান্নাতে আলা মকাম দান করে। দুনিয়া থাকলে, মা বাপ থাকলে আপনার সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে, সবচেয়ে বড় নিয়ামত। কুঠি পীরের সাইতে তার দাম বেশি। এক সাহাবির ঘটনা দেখা যায়, নবী আলাইহিসসালাম কাছে বৈশা বলছেন কালিমা পড়ো, সব কথা বলতে পারে কালিমা পড়তে পারে না। নবী আলাইহিসসালাম পরেশান হয়েছেন, সাহাবি, ওনার খেয়ালে আসতেছে দেখা যায় বেইমান হয়ে মরে যাব। নবী চেষ্টা করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জেহেনের মধ্যে আসছে আল্লাহ ঢালছে তার মারে জিগাও ছেলেটা কেমন,
মারে জিগেরে মা বলছে আমার ছেলে স্বর্ণের ছেলে, এমন ভালো ছেলে আর নাই, নামাজ পড়ে সব কিছু ভালো করে, তাহাজ্জুদ পড়ে সব করে। নবী আলাইহিসসালাম চিন্তা করছে এত ভালো ছেলে, মা যারে ভালো কয়। পেরেশান হয়ে একটা কথা দিয়েছেন, তুমি তোমার ছেলের উপরে সন্তুষ্ট কিনা? তখন বলে না, নবী তো না বইল, আমার মনে তার প্রতি কষ্ট, যেদিন থেকে বিয়া করছে ওই দিন থেকে আমি তার মা দুই নম্বর হয়েছি, এই ব্যথা আমার কাছে যায় না। মানুষের দিলের ব্যথা, দিল তো আল্লাহর হাতে, আমার হাতেও না, হাজার চেষ্টা করি কিন্তু পারি না। নবী আলাইহিসসালাম বলছেন এক কাজ করো, লাকড়ি একত্রিত করো, লাকড়ি খড়ি আনো, মানুষে আনা শুরু করছে, মায়ের জিগায় হুজুররা খড়ি আনাইতেছেন কেড়ে, মানুষ তো আগুন দিয়ে পোড়া জায়েজ নাই, আল্লাহ কি পুড়ব নাকি তো ভিড়। ভয় করলে মানুষ গুনাহ ছেড়ে দেয়। মা, মার মতো দরদি পৃথিবীতে মানুষের মধ্যে আর কেউ নাই। সে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দিয়ে একত্রিত করতেছেন? বলে তোমার ছেলে তো মারা যাইতেছে বেইমান হইয়া, এত কবরে আগুনে পুড়বে, তোমার সামনে আমি আগুন দিয়ে পুড়াই, আগুন দিয়ে পুরানি যায় গেছে মার মনে আয়। ইয়া রাসূলুল্লাহ না তুমি অসন্তুষ্ট, ছেলে তো জাহান্নামে আগুনে যাবে, তুমি সামনে পুড়ে দিই। ইয়া রাসূলুল্লাহ আমার দিলের থেকে বাইর করে মাফ করে দিলাম, আল্লাহু আকবার, মার খালি পায়ে ছেলে ছেলেরে মাফ করে দিল, 20 বৎসর অপরাধ করে একদিন মাথাটা তোলবা দেয় মার পায়ে ধরে একটু কাইন্দে দিলেই মা মাফ করে দেয়, কাইন্দে দে, মা শুধু মাফ করে না তার তুলিয়া বুকের মধ্যে নিয়ে সুমাইতে থাকে, নিজে আরো বেশি কান ধরে, ঠিক না বেঠি, ঠিক না বেঠি, আল্লাহর মহাব্বত বান্দার প্রতি আছে বেশি। এই জন্য বলছিস তোমরা কোন সময় গুনাহ হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায় মাথাটা নিজ বানিয়ে সিজদার মধ্যে কেন্দে চোখের পানি ফেলাই দিও, এই পানি ঘুরে ঘুরে আমার আরশে ধাক্কা দিবে, আমি তোমাদের মাফ করে দেব, আল্লাহ আমাদের মাফ করো, যেই বলছে মাফ করে দিলাম, এমনি ঠস ফট করে তার মুখে কালিমা মেরে গেছে। মা কত বড় যে নবীর সামনে, নবী পারতেছে না কালিমা পড়াইতে, মা নারাজ, আল্লাহ আমাদের মাফ করো। আমাদের কত মা নারাজ হয়ে রয়েছে আমাদের দিকে, কত মারে কষ্ট দিই, বাবারে কষ্ট দিই, কত কিছু কষ্ট দিই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قرآن الآيات أبنى السلر حافظ منايسين منايسين فوتو تلتا سن فوتو تلين كوي جنا سن أبنى السلر حافظ هاتو بندين একজন দুইজন তিনজন লম্বা করে ওঠেন বেশি দেখা যায়, আল্লাহ আকবার খুব কম, আর কিছু না পড়েন 2-3 বছর দেড় বাইজে একবার চাইলাম 1 বছর 3 মাসে হাফেজ হয়েছে, 5-7 বছর হয়েছে, আর কিছু না পারেন এই ছেলে একটা হাফেজ বানিয়েছে, হাফেজ বানায়।
হয়তো আল্লাহ পাক নাজাত করে দিলেন, আল্লাহ নাজাত করে দিলেন। তো মা যার ঘরে আছে বহুত বড়, আজকেই যান, মা তুমি আমার দিকে কষ্ট রাখো না, তবু তুমি বলো মা আমি তোমার মাফ করে দিচ্ছি, এই কথাটা বলো, পারবেন বলাইতে? এটা রাজি আছেন? কষ্ট সারা রাত শুনবেন, শুনছেন আরো শুন, লাভ নাই, লাভ নাই। রোগের মধ্যে যদি কোলেস্টেরল বেড়ে যায় সম্ভব না, মা অসন্তুষ্ট হয়ে থাকবে, সবচেয়ে ক্ষতি হবে অভাবে, বলে স্বভাব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে আমার যে মানুষ এত সুন্দর কৃতিত্ব, এটা মার মাধ্যমে প্রকাশ হয়েছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর যে তোমাকে বানাইছি, এটা দুনিয়াতে প্রকাশের মাধ্যম হয়েছে মা। মিন্নুৎফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়াগাইর মুখাল্লাক ওয়ানুকিরু ফিল আরহাম মা নাশা। দুনিয়াতে আসার পূর্বে তোমার ঘর ছিল তোমার মার পেট, তখন পর্যন্ত আমার কৃতিত্ব প্রকাশ পায় নাই, আমি যে এত বড় আল্লাহ প্রকাশ পায় নাই, যে তুমি তোমার মার পেটেতে ভেরিয়ে গেছো। তখন দেখা গেছে পৃথিবীর সবাই জানে, কোনো বিজ্ঞানী তৈরি করে নাই, কোনো কৌশলী তৈরি করে নাই, এটা এই পেটের মধ্যে বাথার যাইতে পারে না, কেউ যাইতে পারে না, এটার মধ্যে কেমনে হাড্ডি হইল, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম কেমনে গেল, এটার উপরে গুস্ত কেমনে আসলো, কেমনে রক্ত চলাচল করে, কষ নাই কিন্তু সরানো যায় না, ভাঙে না, এই সমস্ত কৌশল 70-80 বছর চলে যেতেছে, ঘষতেছি ডিসকালার হয় না, ছিঁড়ে না, এটা আল্লাহ ছাড়া কেউ করে নাই, এই তো আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে, এই মার মাধ্যমে না প্রকাশ পেয়েছে। এই মাকে কষ্ট দেওয়া সে মানুষ হতে পারে না, অমানুষ। এই জন্য বললাম ভাই রাত অনেক হয়েছে, মার কদর করেন যদি ঘরে থেকে থাকে, কবরে থাকলে যে জিয়ারত করেন, মার কাছে বলেন মা তোমার চেয়ে বড় আমার কেউ নাই, তোমার দোয়ার উপরে সবকিছু, মা কান্দলে বাপে কান্দলে মা বাপে কান্দলে সন্তানে আল্লাহ কবুল করে নেন, সন্তান মা বাপের জন্য কান্দলে আল্লাহ কবুল করে নেন, দুইজনই একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা এবং মনের থেকে মহাব্বত করে রাখে। আমি আপনাদের জন্য দোয়া করব, এটা এই জন্য করবো যে আমি 4,000-5,000-10,000-20,000 টাকা দিবেন, এরপরে মুসাফা করবেন, চুমা দিবেন, আমার নাম করবেন, দাম দিবেন, এইসব লাভের জন্য আমি দোয়া করব। আবার চেহারা আপনার ছায়া থাকবো যে দোয়া আপনার চোখ ভালো হয়েছে, কেডা পয়সা বেশি দেবো, এর কান্দায় পরে দোয়া সব জানাজার নামাজ পড়াইলে হাদিসের দ্বারা বোঝা যায় যে নিজের ছেলে যদি জানাজার নামাজ পড়ায় ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, যে ছেলে নেক তার বাপের মার জানাজা পড়ায় তার কবরের আজাব মাফ হয়ে যায়, কিন্তু আমি পড়াইলে মাফ হবে এবং হাদিসে নাই, হাদিসে আছে নামাজ পড়া মুসলমানরা দোয়া করল, মুসলমানদের দোয়ার দ্বারা ফায়দা হয়, এটা ঠিক আছে, কিন্তু সব আলেমরা জানে নিজের ছেলে যদি পড়ায় নেক ছেলে হয়, আল্লাহ বলছে সদকায় জারিয়া হয়ে যাবে, আল্লাহ দেখা যাবে সাংঘাতিক গুরুত্ব দিতেছে তার ছেলেকে, যাতে ছেলে নেক হয়, এই হাদিসে বলে বাপের জন্য দোয়া করলে, ছেলে তুমি নেক হও, তোমার বাবার জানাজা পড়াও তুমি, ওয়ালাদিন সালে আদুল, তুমি কবরে নামো, তোমার বাবারে শোয়াও, শিক্ষা নাও মাসলা, শোয়াইলে চিৎকরায় শোয়াতো,
চিত করায়া শোয়া হাঁটি যাবে, মশলা জানে না। রাত্রে ঘুমের সময় কেমনে শুইতে হয়? ডাইন কাতে শুইতে হয়। কেন? যাতে আমার চেহারা আমার কেবলার দিকে থাকে। কেবলা দুনিয়াতে আল্লাহরে দেখা যায় না, তো আল্লাহর রহমত তাজাল্লিনও নাজিল হয় বান্দার জন্য, মন এটার সাথে লেগে থাকে, আল্লাহর সাথে লেগে থাকবে। এই জন্য নামাজের সময় তাই রাত্রে শুইলে আধা মোরা হয়ে যায়, ঘুমাতে উঠি না মরে যায় জানি না, ঘুম আর মৃত্যু দুই ভাই। তাই শোয়ানির সময় চেহারাটা কেবলার দিকে রাখো, সিনাটা ইমানের কেবলার দিকে রাখো, মরে গেলে ফেরেশতা যেন বলে এর ইমান জায়গাটা চেহারা বাইতুল্লাহর দিকে ছিল। কিন্তু আমরা সিট করে শুয়ে আছি, গাড় ব্যথা, গাড্ডা ব্যথা, সব আলেমরা জানে মশলা না জানার কারণে। তো ছেলে যদি আলেম হয়, ছেলে যদি জ্ঞানী হয়, শিক্ষিত হয়, আমি আমার এক ঘটনা শুনি। আমার শাশুড়ি আব্বা বিরাট বড় মুহতামিম মাদ্রাসায়, হুজুররা জানে, কিন্তু মশলা এমন পর্দার মধ্যে পড়ছে, আমার যাইতে রাস্তায় অনেক দেরি হয়ে এখন তারা জানাজা পড়ে আসতেছে। দুই ঘন্টা যাওয়ার কথা, চার ঘন্টা রাস্তা, পাঁচ ঘন্টা আটকেছে, আমি জানাজা পাইনি। মাটিতে শোয়া, মাটি দিতেছে, এবারে পাইছি। ফোরান যে আমি কইছি যে আমি দেখবো লাশ কিভাবে শুয়েছে, শুয়ে দিয়েছে, চিৎ করে শুয়ে দিয়েছে। থানবীর মুড়ি বিরাট বড় বালি আমার সব মুদন সব, আমি এই লাশকে মাটি সরাইয়া এরপরে আবার তিনাকে চেহারা কেবলা সিনা কেবলার দিকে করাইয়া আবার মাটি দিয়েছে। সারা জীবন সুন্নতের জন্য পাগল, তাকে বেসুন্নত তরিকায় শুয়াইতেছে। সন্তান যদি এরকম হয়, আমি না হয়ে আর কেউ বলে তো মানল না, আমি সরাসরি সন্তান না হইলেও তার মেয়ের জামাই হিসাবে সন্তান, আমি যখন বলছি তারা মানতে বাধ্য, দেশের কেউ মানে না, এই নতুন কথা হয়। কিন্তু জানে উনি আলেন, আবার ওনার মেয়ের জামাই শুনেছে, আমি তাদের আবার করছি। ছেলে যদি হয় নেক, সে যদি বলে আমার আব্বাকে এইভাবে শুয়েছে, সকলে বাধ্য হয়ে যাবে মানতে, মানতে বাধ্য হবে না হবে না। ছেলে যদি তার কবরে নামায়, এর সে ভাগ্য আছে? আপনি তো, আমি দোয়া করবো পয়সা পাই আপনার জন্য, সবাই যে করে আমি বলতেছি না, আমার অবস্থা বলতেছি যে আমার হাতে চুমাদের টাকা পয়সা বেশি দেয়, এর লাগে একটু দোয়া বেশি করে কম পাইলে একটু কম করি। কিন্তু ছেলে যে বলবে আল্লাহু আকবার, এটা কি পয়সার জন্য করবে? সে যখন বলবে যে আমার আব্বা, তোমার কৃতিত্ব প্রকাশ পেয়েছিল আমার মার দ্বারা, আমার আব্বার দ্বারা, তুমি আমাকে মুর্দার মতো আমার মা বাপের কুলে দিয়ে দিছিল, শীতের রাত্রে পায়খানা করে মার শরীরকে পায়খানা ভরে দিতাম, মায়ের কুলে নিয়ে আদর করতেন, পায়খানা সাফ করতেন, আমি মার গালের মধ্যে এভাবে ভেরে দিতাম, কিন্তু মা মারে সারে মাথার চুলে ধরে টান দিছি, মাকে কানে ধরে সান দিছি, কামড় দিছি, কিন্তু মা সারে নাই, মা আমার সাফ করছে, মারতেছে, সাফ করছে, সাফ করছে, সাফ করছে, সারে নাই, বেশি কামড়াইছি, বেশি মারছি, তখন মা আমার সুমা মারছে, ঠিক না বেঠি? মা সুমা, সেই মা আজকে তোমার কাছে আবার রাখতেছি, মা আমার কুলে করে রাখছিল, আমি আজকে আমার মাকে বাবাকে কুলে করে মাটির তলে রাখতেছি। সন্তান আছে, এরকম সন্তান আছেন নি কেউ? দেখি বাপ আছেন নি হাত উড়ান দেন তো কতটি মানুষ, কথাটা ঠিক না বিয়ে ঠিক? কবরে যাইতে হবে না হবে না?
আমি আমার মাকে কোলে করে নামাইছি আল্লাহ, তারা যে কি কষ্ট করে তোমার আমানতের হেফাজত করে আমাকে হাফেজ আলেম বানাইছে, বাড়ি বানিয়ে দিছে, থাকবার জন্য গাড়ি কিনে দিছে, জমি কিনে দিছে, সেই মা আজকে কবরে যাইতেছে, আমিও তার পেটে কবরে ছিলাম, আমিও যাব, সেখানে আমার মা যাইতেছে, মা আমাকে 12 বছর 20 বছর 40 বছর যেভাবে মহব্বত করে পালছে, তুমি আমানত রাখছিলা, আমি আমার মাকে আজকে তোমার কুলে আমানত রাখতেছি, ওইভাবে আমার মাকে হেফাজত করে জান্নাতে বসে। কথাটা কি ভুল করেন নাকি? এই জন্য কোরআনে একটা কথা আছে, তাফসীরের মজলিস অনেক প্রাপ্ত হয়েছে, আল্লাহ আপনাদের জাযায় খায়ের দান করুন। কোরআন শরীফের মধ্যে আছে, নিসাউকুম নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, অর্থ করুন শুধু একটা কথা, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তবে একটা কথা, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আমি সন্তান তোমাকে কেন দিছি জানো, দুনিয়াতে তোমারে যা পারে করবে, আসলে দুনিয়ার জন্যই নয়, দুনিয়া তো আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ولتنظر نفس ما قدمت لغد اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد, কালকে যে তোমাকে কবরে লেখা হবে, বাড়ির সাথে যাবে না, টাকার সাথে যাবে না, ছেলে মেয়ে যাবে না, কিছুই যাবে না, কবরে যদি বাচ্চা থাকে খুলে রাখবে, তখন তোমার সাথে কবরে কি আছে আজকে চিন্তা করো, যদি কিছুই করতে না পারো একটা কাজ করো, নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, কালকের জন্য তোমার সন্তানকে রেডি করো, সে যেন আগামীকালকে তোমাকে কবরে যখন নামায় সে যেন নিজেই কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ তোরই কেন লাগে? আমি এক সময় কথা বলতে পারতাম না, মার কোলে তুমি আমাকে দিছিলা, মাকে আমি বলতে পারতাম না আমার দুধের প্রয়োজন, ঠান্ডা লাগছে, কাপড়ের প্রয়োজন, পেশাবে জ্বরছে, কিচ্ছুই পারতাম না, খালি একটা কথা কইতাম, আম্মা 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 আম্মা, মা সব ফালায়া পাখির মতো উড়ে এসে আমার কোলে দিন, ঠিক না বেটি? সে কি বলছে, আম্মা আমারে দুধ দেন, আম্মা আমাকে কাপড় দেন, কিছুই বলে নাই, কিন্তু আম্মা তার আওয়াজের দ্বারা বুঝতো, মেয়েকে দেখে বলে ওই আম্মা আম্মা করতেছে, পরে দুধে আরেকবার আম্মা দেখো কালতেছে যে অর্ধেক ঠান্ডা লাগছে, বলছি নি ঠান্ডা লাগছে, কিন্তু মা আল্লাহ আম্মা ডাক দিলে মা বুঝতেছে এখন কেন ডাকতেছে, তখন কেন ডাকতেছে, তখন কেন ডাকতেছে, ব্যাখ্যা নাই, কিন্তু আম্মা শব্দের থেকে মায় বুঝে তার ব্যবস্থা নিতেছে, হে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ, আল্লাহ বলে আল্লাহু আকবার কেন বললো একবার, আরেকবার আল্লাহু আকবার কেন বলে, আবার কেন আল্লাহু আকবার বলে, আবার কেন আল্লাহু আকবার বলে, তার মা যদি বুঝে কেন ছেলে আল্লাহু আকবার বলতেছে, আমিও বুঝতেছি, প্রথম আল্লাহু আকবার আমার মা কবরে যেতেছে সওয়াল জবাব হবে, আল্লাহ তুমি বলো, বড় যে সে বড়র কাজ করতে হবে,
বড় কোনদিন ছোটকে থাপ্পড় দেয় না, কোলে নিয়ে দয়া করে মায়া করে আমার মাকে কবরে রাখলাম, আল্লাহু আকবার। ফকিরে খালি বলে আপনি খুব বড় মানুষ, আপনার বাপ ভালো, আপনার মা ভালো, আপনার বংশ ভালো। তখন শুনে যে পকেটে বসে রেখে যতক্ষণ না দে ততক্ষণ না, আপনি কত ভালো, আপনার আব্বা কত ভালো কইতেছে। যে পাঁচটাকে নোট দিলেন ফজর সালাম আলাইকুম সরি, এতক্ষণ আমার তারিফ করছিল কে লেগে বলতে শরম লাগে। আল্লাহ তুমি এত বড় মহান, তোমার কাছে ভিক্ষা চাম কেন? তুমি তো জানো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি অনেক বড়, তুমি অনেক বড়, তুমি অনেক বড়। সুতরাং আমার মার সওয়ালের মধ্যে তোমার বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার, হাসরের ময়দানে আমার মা আবার পরেশানি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সেখানে আমার মার সাথে তুমি মহান মহত্বে ব্যবহার করো। হে আল্লাহ, এরপরেও সারাসারি নেই, এরপরে আবার মিজান বসবে, দুই পাল্লার মধ্যে আমার আমল নামা মাপ দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তুমি যদি চাও আমার মার গুনার পাল্লা পাতলা করিয়া নেকির পাল্লাটা ভার করে তুমি জান্নাত দিয়ে দিবে, তাতেও শেষ নাই। সামনে পুল সেরাত, বড় কঠিন সমস্যা, নিচে পড়ে গেলে জাহান্নাম, পার হয়ে গেলে জান্নাত সামনে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি ওখানেও যখন আমার মা যায়, আমার বাবা যায়, আমার উস্তাদ যায়, আমার শিক্ষক যায়, আমার বন্ধু যায়, আমার মহাব্বতের মানুষ যায়, মুসলমান যায়, আল্লাহ সেখানেও তুমি তোমার বরত্বের ব্যবস্থা করে দিবে। খেয়াল করছি আমরা, ছেলে যখন আল্লাহ জন্য তখন তার দিলের থেকে ডাকটা বাইরে। আল্লাহ কিন্তু মুখেরটা শুনে কিন্তু দিলেরটা বেশি শুনে। আমার দিলে দোয়া আসতে দেরি লাগে, ছেলে তো আল্লাহু আকবার বলতে পারে না, চিৎকার দিয়ে পড়ে যায়, কাঁদতে থাকে, চোখ দিয়ে টল টল করে পানি বেরোতে থাকে। একদিক দিয়ে মুখের আওয়াজ, আরেকদিক দিয়ে কাজ, দুইটাই হয়। আমরা অনেকে মুখে বলি একটা, দিলে আর একটা, মুনাফিকি করি। কিন্তু ছেলে যখন আল্লাহু আকবার বলে তখন দেখা যায় মুখ দিয়েও আল্লাহু আকবার আসতেছে, দিল দিয়েও আল্লাহু আকবার আসতেছে, তার আলামত চোখের মধ্যে বসে যাচ্ছে। আল্লাহ আমাদের এমন সন্তান দান, এমন সন্তান দান। সারা রাত্রে ওয়াজ শেষ হইব না, ভাইয়েরা আমার যদি দুনিয়াতে হেদায়াত হয় তাহলে এই কাজটি হবে। আখেরাতে নাজাতের কোনো রাস্তা নাই, দুনিয়ার থেকে যদি আমি হেদায়াত করে না যাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ তোমার ছেলে যদি তোমার জানাজা পড়ানোর যোগ্য না হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না, চেহারা দেখলে নবীর মতো মনে হয় না, নবিয়ানা ভাব নাই, সাহাবিয়া ভাব নাই, ফাত্তাকুল্লাহ, সাবধান হয়ে আমি তোমাকে সন্তান দিচ্ছি দুনিয়ার কয়েকদিনের জন্য নয়, মৃত্যুর পরে তোমার ছেলে যেন আখেরাতের জন্য পুঁজি হয়, আমি আল্লাহ এই জন্য তোমাকে সন্তান দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, সন্তানকে যদি তুমি ওই আখেরাতের জন্য পুঁজি বানাইতে না পারো, ফাত্তাকুল্লাহ, ওই সন্তানের যত শাস্তি তোমার উপরে ডবল শাস্তি আসবে। এই আল্লাহ, আল্লাহ আমাদের নেক সন্তান দান করো, যে সন্তান মা এবং বাবার আনুগত্য করে,
এবং আমার মৃত্যুর পরে কাজে লাগে। যদি আমি আটকে পড়ি আমার ছেলের দোয়ায় আল্লাহ আমাকে পার করে দেবে। ভাইরা আমার অনেক রাত রয়েছে আপনাদের, হেদায়েত এটা দরকার। কোরআন শরীফটা সামনে, হেদায়েতের অর্থ কি জানে? কোরআন শরীফে আছে আলিফ লাম মিম, এটার অর্থ কি বলেন? বলেন বলেন যে এটার ব্যাখ্যা লাভ কি? যেটা আমার কাছে লাগবে না, এটা কোরআনের একটা লাভ আছে। দেখেন আল্লাহ আকবার, এটার অর্থ জিজ্ঞেস করা, প্রশ্ন করা ভুল। আমি যদি আপনারে বলি সরু সরায় রস্যই দীর্ঘই, এটার অর্থ বলেন পারবেন? পারবেন কেন? এটার অর্থ নাই, এটার অর্থ হয় না অসংযুক্ত শব্দ। অসংযুক্ত শব্দের অর্থ হয় না, বাক্যের অর্থ হয়। সরায়া ময়াকার অন্তস্তর দিলে অর্থ হয়ে যাবে, যতক্ষণ সংযুক্ত না হয় অর্থ নাই। তাহলে কেউ যদি জিজ্ঞাস করে আলিফ লাম মিমের অর্থ কোন, আপনি যদি বলেন জানি না, যদি কেউ হাসে ওইটা পাগল, পাগল না বলে এই হাসস আলিফ লাম মিমের অর্থ করতে পারো না, আবার তফসির করতে বসছো। ঠিক আছে, সরু সরার অর্থ কর, এটার অর্থ হয় না। এটার অর্থ হয় না, এটাও তো অসংযুক্ত, আলিফ লাম মিম এটা তো অসংযুক্ত, এটার অর্থ হইব কোথা থেকে? এই প্রশ্নই ভুল। বুঝে আসছে? এক নম্বর, এই জন্য আলেমরা কোনোদিন এই কথা বলে না যে এটার অর্থ জানি না, এটা বলে না। আরেকটা কথা বলে, আল্লাহু আলামু বিমুরাদিহি, অর্থ নাই তবে উদ্দেশ্য আমাদের জানা নাই। উদ্দেশ্য আরেক জিনিস, অর্থ আরেক জিনিস। আমরা অনেকে বই লিখি, তখন লিখি ক খ গ ঘ, চারটা জিনিস নিম্নে চারটি বিষয় দেওয়া হইল, ক খ গ ঘ। কর অর্থ এক নাকি? কিন্তু আমি এটা উদ্দেশ্য জানে সবাই, এরম লেখলে ক খ লেখলে এক দুই অর্থ মেনে নেওয়া হয়। ঠিক আছে, আলিফ লাম মিম এটার অর্থ নাই, উদ্দেশ্য জানা নাই। তোমার মধ্যে একটা রোগ আছে, এই কোরআন হেদায়েত, হেদায়েতের উল্টা হইল রোগী, সুস্থ আর অসুস্থ। হেদায়েত মানে সুস্থ, আর গুমরাহি মানে অসুস্থ। তোমার মধ্যে একটা রোগ আছে, কি? অহংকার। মানুষের মধ্যে তিনটা অহংকারের মূল কারণ, একটা হলো খুব সুন্দর চেহারা, এই অহংকার যার সুন্দরী বউ জিগায় দেয়, আর এটা খুব অর্থশালী অহংকার, ঠিক না বেঠি? ক্ষমতার অধিকে অহংকার থাকবে, কিন্তু এই তিনটা অস্থায়ী। কালকে সুন্দরী নাই শেষ, পরের দিন পয়সা নাই শেষ, আগের দিন গলার মালা, পরের দিন মন্ত্রী গিরে গেছে জুতার মালা। তুতিল মুলকামন্ত শাহ পতঞ্জল মুলকামন্ত শাহ কত জুমন্ত শাহ কিন্তু আর একটা যে আছে ওইটা এলেন জ্ঞান। জ্ঞান এটা সাংঘাতিক অহংকার সৃষ্টি করে, বাকি তিনটা তার সামনে মাথা নত। জ্ঞানে অহংকার তৈরি করে, ভালো ক্যারাক করতে পারে তার মধ্যে অহংকার, ভালো বক্তৃতা দিতে পারো অহংকার আসবে,
ভালো যুক্তি অবতারণা করতে পারো অহংকার আসবে, এটা স্বভাব। এটার ঔষধ কি? ছেলে আমার জিগায় হুজুর অর্থ নাই বুঝলাম কারণ, কিন্তু এটার উদ্দেশ্য তো আছে বলে হতে উদ্দেশ্য বলেন এইটাও পারি না। সন্তানের কাছে ছেলের কাছে নিজে অযোগ্য যোগ্যতা নাই মূর্খ প্রমাণ হইলে এর সে আর অপমান নাই অহংকার যে কই যায়। আল্লাহ কোরআনটা শুরু করছে গুমরাহি শেষ হোক হেদায়াত আসুক বলতেই হবে, ছাত্ররা বলবেই, হ্যাঁ বুঝাইতে দেরি লাগবে এত বাচ্চা মানুষ, বলে কি হুজুরের কাছে আসলাম অর্থ পারে না মুরাদ অর্থ উদ্দেশ্য পারে না, এটা কি অবস্থা? উস্তাদ মাথা নত উপায় নেই, ঠিক কইলাম না? বিশাল কারণে আল্লাহ এটা রাখছে। এই কোরআন পড়লে পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানের সর্দার হলো কোরআন, এটা যার মধ্যে আসবে অহংকারে ভরে যাবে। আবার এমন সত্তার কালাম লাহুল কিবরিয়া সারা পৃথিবীর অহংকার একসাথে করলে কোটি গুণ বেশি আল্লাহর অহংকার, এটা তার জন্য গুণ। কিন্তু আমার অহংকার যদি চুল পরিমাণ হয় তাহলে আমার জাহান্নাম সারা রাস্তা নাই, কিন্তু যে কালাম যে আল্লাহর কালাম সে অহংকার, তো তার কালাম আমার ভিতরে আসলে অহংকার আরো বাড়বে না কমবে? কুকুর মরল বাড়ির কুকুর মরল, আল্লাহর কালাম এটা আমার ভিতরে ঢুকলে এইরকম অহংকার। আল্লাহ আমারে বলতেছে তুই সাবধান অহংকার হইতে পারবে না, তোমার অহংকার এই কিতাবের কারি আলেম আমি, তোমার কথা যেরকম অহংকারী আমার ভিতরে এটা ঢুকলে তো অহংকার আসবে। আল্লাহ বলে আমি ঔষধ দিলাম দুই নম্বর, জালিকাল কিতাব এই কিতাবটি বড় মহান। এটার অর্থ কি? আমি যদি আপনারা বলি আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় দেখি ফেরিওয়ালা ঘুরে মাস 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 এরকম বলে, আছে আপনাদের? আরেকটা আছে আমার এলাকায় মিলাদ ফিরে কয় মিষ্টি 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 আছে মিষ্টি আছে মিষ্টি আছে, এটাও আছে মিল আছে দেয়া যায়। যখন সে বলে মিষ্টি আছে মিষ্টি আছে, এটার অর্থ কি? শুনে যান গা নাকি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, কি অর্থ? খাইলে শান্তি লাগব, মাস 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 কি অর্থ? নিয়ে যান নিয়ে যান পাক করে খান দিবি খুশি হব। ভাই রাস্তায় সাপ 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 সাপ, কি অর্থ জান? কি অর্থ? পোলাও পোলাও পোলাও, এটার অর্থ হলো যত সংবাদ দিই না আমরা এই সংবাদের সাথে হ্যাঁ বা না একটা নির্দেশ থাকে। আল্লাহ বলেন জালিকাল কিতাব এই কিতাব বড় বড় মহান মহান, এই কিতাব মহান 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 মহান, তো কি লাভ হইব আমার? খুজু হাজাল কিতাব এটা বড় মহান, গ্রহণ করো গ্রহণ করো, এটা যদি গ্রহণ করো তুমি মহান হয়ে যাবে। প্রথম কাজ হবে তোমার অহংকার শেষ হয়ে যাবে। দেখো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাযিল হইছে, এই লোকটার ভিতরে অহংকার বলতে চুল পরিমাণ নাই, এত মুতাওয়াজে খাইতে বসে হাট্ট দিয়া বকরির মতন খায় কয় আল্লাহ আমি তোমার গোলাম। নবী বলে সারা সিদ্ধাত করে কেন? একদিন আল্লাহ দিয়ে সাহা আয়েশা বলছে হুজুর আপনি জান্নাতে আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, এত কান্দেন এত সিজদাত করে নামাজ পড়েন সারা রাত্রে নামাজ পড়েন
বিবি সাথে বইসা থাকি আমারে কইছেন আমারে মাফ কর আজকে তো টাইম দাও আমি একটু ইবাদত করি সারা রাতে এইভাবে সারা রাতে কাটাইছে আয়েশা সিদ্দিকা বলেন আমার ভয় তো ছিল দুইটা সিজদা এত লম্বা থাকলে মানুষের রক্ত রক্ত চাপ পড়ে মরে যায় না ঘুমায় গে আমি পেরেশান হইতেছি এতক্ষণ পরে চোখ উঠাইছে লাল নিচে মাটির পানি ভিজা উনার এই দিক দিয়ে পানি বাইয়া গো ইয়া রাসূলুল্লাহ আপনারা নিষ্পাপ আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে এত কান্দেন কেন দুইটা কারণ আছে একটা হলো আল্লাহ যে আমার এত নেয়ামত দিয়েছে এটা তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেছি না এই জন্য শুকরিয়ার জন্য মাথা নত করে রাখছি আরেকটা হলো আমি তো উম্মতের মডেল উম্মত যেন বুঝে এত বড় নবী হইয়া মাথা মাটি দিয়া সিজদা করে কান্দে আমার উম্মত যেন আমার এই আদর্শটাকে ধরে রাখে আলেমরা তো বটে যালিকাল কিতাব মহান কিতাব আল্লাহ সংবাদ দে বলে খুজু হাজাল কিতাব গ্রহণ করো চোখে গ্রহণ করো হাতে গ্রহণ করো পায়ে গ্রহণ করো দিলে গ্রহণ করো ব্রেনে গ্রহণ করো বাজারে গ্রহণ করো ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জীবনে এই কোরআনকে গ্রহণ করো কি হবে লা রাইবা ফি সংবাদ তিন নম্বর লা রাইবা ফি এই কোরআন নিষ্পাপ নিখুঁত তাহলে অর্থ কি তুমি গ্রহণ করো তুমি নিখুঁত হয়ে যাবে অহংকার থাকবে না মিথ্যা থাকবে না গীবত থাকবে না মানুষের প্রতি মহাব্বত সৃষ্টি হবে আমি আল্লাহ যেরকম মহাব্বত করি তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে ঝগড়া হবে না ফিতনা হবে না অন্যের জমি দখল করবে না অন্যের হক নষ্ট করবে না কোনদিন যদি এই কোরআনকে গ্রহণ করো এইগুলো পাপ এই পাপের দ্বারা তুমি দোষী হয়ে যাও সমাজের কাছে লারাই বাফি কোরআনের আহকামের উপরে যদি আমল করো নিষ্পাপ হয়ে যাবা যেমন নবী নিষ্পাপ নিষ্পাপ হয়ে কবর হয়ে এরপরে শেষ কথা হুদাল্লিল মুত্তাকিন হুদা এইটা হলো হেদায়েত যদি তুমি হেদায়েত পাও মুত্তাকিন তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না নিষ্পাপরা যেখানে থাকবে সেখানে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এই কোরআন তফসীর আপনাদের কাছে ঘরে ঘরে আছে এই কোরআনটা তেলাওয়াত করতে রাজি আছেন নি আপনারা রাজি আছেন রাজি আছেন দৈনিক তেলাওয়াত এক রুকু হইলেও করবেন দৈনিক এক রুকু হইলেও করবেন যারা করবেন না হাত উঠান দুইজন তিনজন চারজন না বুঝে কাজ করেন কেন ইসলামের কাজ হইল বুঝা কর না বুঝা জজবায় কাজ না কর কাছে বইয়ের কথা কইতেছি না বুঝে হাত উঠাইতেছে এই জন্য এই জাতি ডুবতেছে জজবায় কাজ করে বুঝে শুনে কাজ করেন আর এই কোরআন আসছে দেমাক ঠিক করার জন্য বুঝার জন্য বুঝিত নাই একজনে বুঝাইতেছে এই লোক কান্দে শুনে আরেকটা দৈনিক এক রুকু পড়তে রাজি আছেন গেলে হাত ধরে আল্লাহ আমি আর কিছু পারতাম না এই রাত্রে আমি হাতটি তোমার দরবারে তুলে দিলাম এদের কবুল করে এদের দিলে দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করা আল্লাহ বাকিটা তোমার কাজ কাল হাসরের ময়দানে যেন এই হাতগুলো আল্লাহ রসুলের সাথে মুসাফা হতে একটা কথা দুই নম্বর হেদায়েত যদি হয় মহাব্বত পেদা হয় মহাব্বতটাকে বাকি রাখতে হবে পয়সা কামাই করা যথেষ্ট নয় বাজারের দিন মাল কিনতে হবে ওই পর্যন্ত পকেটে রাখতে হবে দিতে হবে অর্জন করা যত প্রয়োজন সংরক্ষণ করা তার চেয়ে কম না আরো বেশি প্রয়োজন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের অটোমেটিক ইমান আছে এটাকে বহাল রাখার জন্য
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম ব্যক্তির নামটা কি? ওনারা শিখাই দিচ্ছে জান্নাতে বসে। আসসালামু আলাইকুম বলেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইদানিং একটা বাড়ছে, হ্যালো। আগে এত টেলিফোন আছে না তো, হ্যালো। তো একটা ছিল আসসালাম, কেমনে করতে হয়? আস আস আসা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জুরে বলেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম। এইটা আল্লাহ শিখাই দিছিল আদম আলাইহিস সালামকে। এখন বলতে পারবো না যে আল্লাহ এই আমলটা কেড়ে দিল। এই আমলটার ফায়দা কি? তো এটা বলা কঠিন। একটা হাদিস আছে তিরমিজিতে, ওখানে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ লাদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো? শোনো, লান তাদখুলুল জান্নাতা, কঠিন কালেও কঠিন কালেও তোমরা জান্নাতে যেতে পারবে না যদি মুমিন না হও। আমি কি তোমাদের বলবো কিভাবে তোমরা মুমিন থাকবে? সাহাবা বলছে হ্যাঁ, মুমিন থাকতে পারবে তোমাদের মধ্যে যদি মহাব্বত থাকে, হাত্তা তাহাব্বু। আমি কি বলবো তোমাদের মহাব্বত কেমনে থাকবে? ইফশাউস সালাম ফিমা বাইনাকুম, তোমার দিল মন শক্তি সমাজ শুধু সালাম করবা, সালাম করবা, সালাম প্রশস্ত করবা, ঘরে বাইরে দোকানে বাজারে ছেলে বাপেকে সালাম দিবে, বাপ ছেলেকে সালাম দিবে। শ্বশুরের দিলে দে, বাপের দেয় না, শরম লাগে। বাপে শালিরে দে কিন্তু নিজের ছেলের দেয় না, ঠিক না বেঠি? হুজুর বলছেন যত সুন্দর সালাম চালু রাখবে, তোমাদের মধ্যে মহাব্বত থাকবে, ইমান থাকবে, তাদখুলুল জান্না, তোমরা জান্নাতে যেতে পারবে। এই জন্য আদম আলাইহিস সালামের এই আমলটা দিয়ে সহজ, সঠিক সালাম, সঠিক সালাম, আগে আগে সালাম, বেশি বেশি সালাম, শুদ্ধ সালাম দিতে রাজি আছেন কিনা বলেন। এই যে নিয়া বসাইরে দিলেন যে, এটা তো এরম হইল যে নামাজের সময় কি করে জানেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সব এক মসজিদেই করতেছে, কিন্তু একজন আরেকজনের জিগায় না যে ভাই তুমি তো দেখলাম এরম করলা, আমি তো এরম করলাম, আরেকজনে তো মিললে পারছে দেখি জিগা। আরেকটা দেখছি এনার দোয়া হইব যে আবার হাসতেও থাকে, গপ্পও করে, ঠিক না বেঠি? এটি হয় না? হয় না। কিন্তু যখন কার কাছে, বাদশার কাছে, মন্ত্রীর কাছে, ভিক্ষুকে যায় একজন হাত পড়ে, ফকির সেও বুঝে মালিকের কাছে নেওয়ার আগে নিজের ঢং বানাইতে হবে। আমি বুঝি না মালিকের মালিকের কাছে হাত পাততেছি কেমনে করতে হবে, যার মনে হচ্ছে জবাই করতেছি। সহি করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কতজন আলেম আছেন হাতুড়া? কিছুই বলবো না, ভয় পেতেছেন? অনেক আলেমে হাত উঠাইতেছেন না কেন? দোয়া করুন হাতুড়া, কত হাফেজ ছাত্র আলেম আছো হাতুড়া, ঠিক আরো উড়ো। অনেকে ভয় পেতেছে, হুজুর জানি কি করায়।
কিছুই করাম না। তোমাদের মাদ্রাসা এলাকার মধ্যে সালাম ঠিক করে দিবা, মসজিদের আজান ঠিক করবা, এই সব ঠিক করবা, পাও ঠিক করে দিবা, মসজিদের ইমাম সাহেবের মুসল্লিদের মস্ক করায় দিবা, কেমনে দোয়া করতে হয় আমি একটা একটা করে কয়না কম আমি, এই যে দরকার আছে না নাই কোন আলেম ছাত্র বলতে পারো? এই রকম একটা কাজ বাংলাদেশে কেউ করতেছে, কারা করতেছে, কোন নামে জানো নি? জুরে বলো, জুরে বলো, কাজটা ভালো না খারাপ? যে যে আলেমে রাজি না হেরা হাতুল নবীর সুন্নত জিন্দা করা, একটা মানুষকে নামাজ ঠিক করাইয়া দেওয়া, আজান ঠিক করিয়া দেওয়া, একামত ঠিক করিয়া দেওয়া, এইটার মধ্যে যারা কাজ করতে রাজি আছেন তারা হাতুল। আল্লাহ রসুলের সুন্নতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের কাছে আগে আর সময় নিতে চাই না, আল্লাহ কোরআন এই জন্য তেলাওয়াতের কথা বললাম, সালাম ঠিক করার কথা বললাম, কবরে কেমনে রাখতে হবে বললাম, ছেলে যাতে জানাজা পড়া এটা বললাম, মার কথা বললাম, এই কথাগুলো আপনাদের কাছে রাখলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দে, সবাইকে তৌফিক দে, আল্লাহ আপনাদের মজলিসকে যদি এইটা করি আমরা কামিয়াব হেদায়ত পাবো, তাহলে আখেরাতে আমাদেরকে সালাম দিয়া স্বাগত জানায় আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলি দোয়া হইলে মজলিস যাব, না দোয়া আজ নাই আর, না আজ নাই, আচ্ছা ঠিক আছে, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله. ده انتو امي هات كم ندرسي اپنرا كم ندرسي দুই আঙ্গুলের দুই আঙ্গুল ফাঁক দিয়া এই ভাই ধরলে, এই ভাই না, এই ভাই না, এই ভাই, এটা জিনিস দিলে যাতে থাকে বুক সুজা। এই এই আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে অর্থ রাত্রে এরা বয়ে রয়েছে, এরা কাহিল হয়ে গেছে, আমি মনে করছিলাম কাহিল হয়ে গেছে, আল্লাহ এরা কাহিল হয় না, সব কঠিন অবস্থায় তোমার কাছে বয়ে রয়েছে আল্লাহ, কতক্ষণ ধরে বয়ে রয়েছে আল্লাহ, এরা দুই বছর আগে আমার আসতে কইছিল আমি আসি নাই, ভুল হয়ে গেছে আমার, এদের অবস্থা দেখে কি কারণে জানে আসতে পারি নাই আল্লাহ, আজকে তুমি দয়া করে আবার এদের সাথে আইনা দিছ, এদের নিয়ে তোমার দরবারে রাত্রে হাত উঠেছি, এরা কেন বসে রয়েছে, কেন বসে রয়েছে, কোনো খানা পাবে না, এখানে কোন বর্তন নাই, সম্বর্ধনা নাই, কিছু নাই, আল্লাহ আরো শুধু বাইরেছে, এরা ভাবতেছে একজন হুজুর আইতেছে, নবীর ওয়ারিস আইতেছে, আল্লাহ এদের গুমান অনুযায়ী আমাকে তুমি নবীর ওয়ারিস বানায় দাও আল্লাহ, আল্লাহর সাথে সাথে আমার অনেক মানুষ হাত উঠেছে, যুবকরা হাত উঠেছে, হয়তো আশেপাশে মহিলারা হাত উঠেছে, দোকানদার হাত উঠেছে, কত হাজিরা হাত উঠেছে আল্লাহ, কত ছাত্ররা হাত উঠেছে, উস্তাদরা হাত উঠেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ, অনেক নিষ্পাপ বাচ্চারা হাত উঠে বেরিয়েছে আল্লাহ, আল্লাহ তোমার উম্মত, তোমার নবীর উম্মত, তোমার নবীর উম্মত, এদের মাফ করলে তিনি খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা তওবা করতেছি রাত্রে, কবরে যেন আমাদের আজাব না হয়, আমাদের মা বাপের যেন আজাব না হয়, আমাদের বন্ধু বান্ধবের যেন আজাব না হয়, আল্লাহ পুরা অঞ্চলের ভিতরে সুন্নতের বাতি জ্বালাবে এরা, এ আল্লাহ দাওয়াতুল হকের সুন্নত নিয়ে কাজ করার ওয়াদা করছে এরা, নবীর সুন্নতের কথা শুনলেই নবী জিন্দা হয়ে যায় আল্লাহ, আমার মনে হচ্ছে ফেরেশতারা নবীর কাছে পৌঁছাইতেছে, এরা তোমার জন্য সালাম পাঠাইছে, দুরুদ পাঠাইছে, তোমার সুন্নত জিন্দা করার ওয়াদা করছে আল্লাহ, যে আলেমরা যে জনগণে মিলিয়া এই ব্যবস্থা করছে আল্লাহ,
এদের সিরাতুল মুস্তাকিম দেও, এরা যেন আমল করে। অনেক যুবকরা আল্লাহ এদের সাথে জড়িত হয়ে আছে, বাকি যুবকদেরকে তুমি দিনদারি রূপে লয়ে আসো, এরা আমাদের বুকের সন্তান, এদেরকে অনেক মানুষে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় লয়ে যায়। আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের মাফ করে দাও, আমাদের সন্তানদেরকে আমাদের বুকে রাখো। এরা কালিমা পড়ত, নামাজ পড়ত, রোজা রাখত, তোমার কুদরতের দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা হাত উঠে ভিক্ষার হাত উঠেছি তোমার দরবারে। যারা অসুস্থ তাদের শেফা দাও, যারা অভাবী তাদের ভাব সৃষ্টি করে হালাল রেজেক অসাদ করে দাও। ভাইরা আমার অভাব, অভাব দূর হয় আল্লাহর সাথে ভাব সৃষ্টি করলে। অভাব দূর হবে ভাব সৃষ্টি করো, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। ঝগড়া করো না, ঝগড়া করো না, ঝগড়া করো না, ভাই ভাই হয়ে যাও। ঝগড়া করলেই বিপদ। মিথ্যা বলা ঠিক নয়, গীবত করা ঠিক নয়, বদগুমানি ঠিক নয়। বড়রা ছোটকে মহব্বত করো, ছোটরা বড়কে শ্রদ্ধা করো। আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া নাজিল করবে। আল্লাহ এই কোরআনের বাতি পুরো অঞ্চলে জারি করে দাও। আল্লাহ তুমি দয়া করো, আমাদের দোয়া কবুল করো। আল্লাহ অনেক জায়গায় ঘুরে 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 কাহিল হয়ে হইয়া এখানে আসছি, এখন আমার দিলে তেজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমার সফরকে কবুল করো, আমার সফরের ভাইদের কবুল করো। এই সফরের দুই দিনের জন্য মানুষ পরেশান হইতেছে, মহাব্বতে দেখতেছি কাঁপতেছে, চিৎকার করতেছে। আল্লাহ এই দিনই মহাব্বত কে অসীম করে আমাদের মাফ করে। কাল হাসনে তোমার নবীর সাথে দেখা করে দিই, এক মিনিটের জন্য জাহান্নামে যাওয়া সম্ভব না। এ আল্লাহ আমাদের এখলাস দান করো, অহংকার দূর করে দাও। আল্লাহ মহাব্বত দেও, আদাওয়াত দূর করে দাও। আল্লাহ এখলাস দেও, রিয়া দূর করে দাও। আল্লাহ অহংকার দূর করে তাওয়াজ ও দীনতাহীনতা দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে এমন সন্তান দাও যারা কবরে গেলে আমাদের জানাজা পড়ায় দিতে পারে। আল্লাহ এমন মা দাও, মা যেন আমার জন্য দোয়া করে, বাপ যেন দোয়া করে। জীবনে যা অপরাধ করছি আল্লাহ আজকে এই মজলিসে মাফ চাইতেছি, সবাইকে নিয়ে মাফ চাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ যেখানে যেখানে দিনের কাজ হয় আল্লাহ তাদের বরকত দাও, হিম্মত দাও। আল্লাহ আমাদের দেশের খায়রের ফয়সালা করো, হানাহানি দূর করে দাও। আল্লাহ পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আরো যত বাহিনী, সামরিক বাহিনী, সরকার বেসরকার, সব এরা মুসলমান পার্লামেন্টের, আল্লাহ এদের দিনের চাবিকে তুমি বদলায়া, এদের দ্বারা দিনের কাজ নেও, জাতির কাজ নেও। যারা জাতির কল্যাণ চায় এদের হিম্মত দেও, আর যারা অকল্যাণ চায় আল্লাহ তাদের পক্ষে হেদায়তের তৌফিক দেও। সারা দুনিয়ার কাফেরদেরকে হেদায়ত দেও, তোমার নবী খুশি হবে। আমাদের ওই কাজ করতে তৌফিক দেও, তুমিও খুশি, তোমার হাবিবও খুশি। মৃত্যুর আগে একবার আল্লাহ তোমার ঘরটা দেখায় দিও, তওয়াব করার তৌফিক দিও। আল্লাহ তোমার নবীর জিয়ারত করার তৌফিক দিও। মদিনার মসজিদে দুই রাকাত নামাজ না পড়ায় কবরে নিও না। আল্লাহ তুমি অনেক কিছুই করতে পারো, তোমার কুদরতের কোনো শেষ নাই। আমাদের আশা পূরণ করলে তোমার কিছুই আসে যাবে না। আমরা তো তোমার বান্দা, আমরা জানি অত্যন্ত মহাব্বত করো, কিন্তু আমরা অন্যায় করি কারণে তুমি নারাজ হইয়া সারা পৃথিবীর মুসলমানরা আজকে বিব্রত অবস্থায়, মজলুম অবস্থায়, গুলামী সিঞ্জিরে পড়ে যেতেছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো, যুবতী ভাইদেরকে বর্ধনেশী বানাও, মা বোনদেরকে দিনদার বানাও, ঘরের পরিবেশকে জিন্দার বানাও। গান বাদ্য নাচানাচি যেগুলোর চরিত্রহীনতা, আল্লাহ এগুলোর থেকে আমাদের বাঁচাও, আমাদের মেধা ঠিক করে দাও, শরীর সুস্থ করে দাও, দিল সুস্থ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।